আসসালামু আলাইকুম স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। যদিও আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তারপরেও আমাদেরকে শক্ত থাকতে হবে, আমাদের মনোবল ধরে রাখতে হবে। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি আমি ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ। আমরা আজকে আলোচনা করব গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের শিশুর ক্রমবিকাশ নিয়ে। জন্ম থেকেই মানব শিশু বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বিকশিত হতে থাকে, আস্তে আস্তে সে পরিণত মানুষে রূপ লাভ করে। এখন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য তাকে কি করতে হয়, কিছু অ্যাক্টিভিটিস করতে হয়। এই অ্যাক্টিভিটিসগুলোকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটি। তাহলে আমরা শিশুর ক্রমবিকাশের মধ্যে আজকে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে শিশুর প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটি। এখন এই অ্যাক্টিভিটিগুলো দেখেই কিন্তু শিশুর শারীরিক সুস্থতা জানা যায় এবং ভূমিষ্ঠ হওয়ার পরপরই চিকিৎসকগণ চেষ্টা করেন শিশুর মধ্যে ওই রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটিগুলো ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য। তাহলে আমরা এখন দেখি যে শিশুর মধ্যে কি কি ধরনের প্রতিবর্তী ক্রিয়া দেখা যায়। প্রথমে হচ্ছে সে নিঃশ্বাস প্রশ্বাস নেয়, এবং যখনই সে জন্মগ্রহণ করবে তখনই তার শরীরে যখন অক্সিজেন প্রবেশ করে, অর্থাৎ তার ফুসফুস যখন অক্সিজেন পায় তখনই শিশু মানে অর্থাৎ নবজাতক কান্না শুরু করে দেয়। এটা কিন্তু তার সুস্থতার একটা লক্ষণ। এরপরে সে চোখের পাতা খুলতে পারে, আবার বন্ধ করতে পারে। এটা করতে পারে সে বাইরের যে আলো আছে সেই আলোটাকে সে নিয়ন্ত্রণ করার জন্য, এই কাজটা সে আপনা আপনিই করতে পারে। এরপরে তার ত্বকটা খুব সংবেদনশীল হয়। আমরা যখনই কোনো ছোট মানে নবজাতককে টাচ করব, দেখা যাচ্ছে তার পায়ের তালুতে টাচ করার সাথে সাথে সে কি করছে, পাটা সরিয়ে নিচ্ছে। এরপরে আসো, সে চুষে খেতে পারে। আমরা সবাই জানি যে যখনই শিশুকে জন্মের পরপর শাল দুধ খাওয়ার জন্য চেষ্টা করা হয়, মানে মায়ের কাছাকাছি আসার সাথে সাথে সে কিন্তু চেষ্টা করে চুষে চুষে যাতে সে শাল দুধটা খেতে পারে। তারপরে সে তার হাত পা নাড়াচাড়া করতে পারে, হাত পা সঞ্চালন করতে পারে। এবং আরেকটা রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটি সে করে, সেটা হচ্ছে সে হাসে। আমরা দেখি যে নবজাতক ঘুমানোর সময় তার মুখের মধ্যে একটু মুচকি হাসি আমরা দেখতে পাই। এভাবে সে রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটির মাধ্যমে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, এবং এই রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটি দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে এই নবজাতক কতটা সুস্থ। এবং এইখানে যদি সে এই কাজগুলো ঠিক মতো না করে তখনই তার স্পেশাল যত্নের প্রয়োজন হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যে জিনিস আলোচনা করব যে নবজাতকের মধ্যে কি কি ধরনের দৈহিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এবং এই বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা এটাই বলে দিবে যে এই নবজাতক শারীরিকভাবে কতটা সুস্থ। প্রথমত
নবজাতকের ওজনের দিকটা আমরা যদি দেখি, ওজন থাকবে স্বাভাবিক, নবজাতকের ওজন থাকবে 2.5 কেজি থেকে 3.5 কেজি, অর্থাৎ 2.5 কেজি থেকে 3.5 কেজি। উচ্চতা থাকবে 50 সেন্টিমিটার বা 19 ইঞ্চি। তার শরীরের মাংসপেশি এবং অস্থি, অর্থাৎ হাড়গুলো থাকবে নরম এবং কোমল। দৈহিক গঠনের ক্ষেত্রে দেখা যায় যে তার মাথাটা তার সমস্ত শরীরে 1/4 অংশ থাকবে, এবং নবজাতকের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকার কারণে তার দেহের রংটা রক্তাভ থাকে, এবং যখনই নবজাতক কান্না শুরু করে তখন তার শরীরটা লাল হয়ে যায়। নবজাতক যে যে শারীরবৃত্তীয় কাজগুলো করে সেগুলো হচ্ছে, সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, তারপরে অনেক সময় সে ঘুমাবে। সাধারণত দেখা যায় যে সে 18 থেকে 20 ঘন্টায় ঘুমিয়ে থাকে। তারপর তার পরিপাকের ক্ষেত্রে দেখা যায় নবজাতক মায়ের দুধ ছাড়া আর কিছু সে পরিপাক করতে পারে না, এজন্য জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শিশুকে মানে মায়ের দুধই খেতে দেওয়া হয়, এবং এটাই তার সব রকমের শারীরিক চাহিদা পূরণ করে। তারপরে তার শরীরে রক্ত চলাচল মায়ের পেটে থাকাকালীন সময়ে নাভিরজ্জুর মাধ্যমে হয়, কিন্তু যখন সে পৃথিবীতে চলে আসলো তখন আস্তে আস্তে তার শরীরে রক্ত চলাচলটা শুরু হয়। এরপরে আসো, সে যখন মায়ের পেটে থাকছে তখন সে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ভিতরে থাকে, এবং পৃথিবীতে আসার পরে এই তাপমাত্রার একটু পরিবর্তন হয়। সেজন্য আমরা নবজাতককে কি করি, আমরা কাপড় দিয়ে, কাঁথা দিয়ে তাকে তার শরীরটা গরম রাখার চেষ্টা করি, অর্থাৎ মায়ের পেটে সে যেরকম ছিল এই তাপমাত্রা যাতে সে পায় সেই ব্যবস্থাটা করা হয়। এরপরে তার ক্ষুধা লাগে, খুব ঘন ঘন তাকে খেতে দিতে হয়, এবং এই নবজাতকের খাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, একটু পরপরই সে কান্নাকাটি শুরু করে তখন মা তাকে খেতে দেন। নবজাতকের সুস্থতার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সে সময় মতো মলমূত্র ত্যাগ করছে কিনা। জন্মের পর নবজাতক 8 থেকে 10 প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে যে এই নবজাতক শারীরিকভাবে সুস্থ। আর 24 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই মল ত্যাগ করতে হবে। যদি এটার নিয়মটা ব্যত্যয় ঘটে তাহলে বুঝতে হবে যে এই নবজাতকের মধ্যে শারীরিক সমস্যা আছে। আর নবজাতক কিছু প্রতিক্রিয়া দেখায়, যেমন সে চোখ খুলে পিট পিট করে তাকাচ্ছে, তারপরে ঘুমের থেকে সজাগ হওয়ার পরে সে একটু হাই তোলে, হাত পা নাড়াচাড়া করে। এরপরে তার যে স্বর থাকে, নবজাতকের স্বর হচ্ছে কান্না, সে কান্নার মাধ্যমে সব রকমের প্রতিক্রিয়া প্রকাশ করে। তারপরে তার চোখও ওই সময় একটু একটু সে খুলতে পারে। তার শোনার বিষয়টা হচ্ছে তার কানের ভিতর থেকে অ্যামনিওটিক ফ্লুইড যখন হচ্ছে মানে সরে যায় তখন সে আস্তে আস্তে শুনতে পায়। তারপর তার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে সে সুগন্ধটা, সে সুগন্ধ দুর্গন্ধ দুইটাই সে আলাদা করতে পারে। তারপর তার কাছে মিষ্টি স্বাদের জিনিসটা পছন্দ। তোমরা খেয়াল করেছো নিশ্চয় যে ছোট বাচ্চাদের যে ওষুধটা থাকে সেই ওষুধগুলা বানানোর সময় কিন্তু একটু মিষ্টি করে বানানো হয়। আর নবজাতকের ত্বক খুব সেন্সিটিভ থাকে, তাকে টাচ করলে সে মানে টের পায়, পায়ের তালুতে একটু স্পর্শ করলে সে পাটা সরিয়ে নিবে। নবজাতক খুব আরাম পছন্দ করে, নরম বিছানা সে ঘুমানোর জন্য পছন্দ করে। যদি এই আরামের কোনো ঘাটতি থাকে দেখা যাবে যে সে ঘুমাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে ভেজা বিছানাটা সে সহজে বুঝতে পারে, এজন্য রাতের বেলা সে নিজে যখন প্রস্রাব করে কাপড় ভিজিয়ে ফেলে তখন কিন্তু কাঁদতে থাকে, এবং মা টের পেয়ে যান এবং মা তখন তার কাপড়টা চেঞ্জ করে দেন। আর আধুনিককালে এখন তোমরা সবাই জানো এখন বাচ্চাদেরকে ডায়াপার ইউজ করতে হয়, এবং কিছু কিছু ডায়াপার আছে যেগুলো নবজাতককে শুকনা রাখে, মানে সেই ঘুমানোর সময় একটা পরিয়ে দিল আর সারা রাত সেই ডায়াপারটাই তার ইউজ হলো, কোনো সমস্যা হয় না।
তাহলে নবজাতকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। কোন নবজাতকের মধ্যে যদি এ ধরনের বৈশিষ্ট্য দেখা না যায় তাহলে কি করতে হবে? তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সে যাতে সুস্থ হয়ে ওঠে সেজন্য পরামর্শ নিতে হবে। এবং আমরা সব সময় দেখি যে নবজাতকের বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা যায়, এজন্য হসপিটাল গুলাতে দেখা যায় যে যেখানে ডেলিভারি হয় সেইখানে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ থাকেন। আচ্ছা, আমরা এরপরে আলোচনা করব শিশুর জীবনের আরেকটা অধ্যায় নিয়ে, সেটা হচ্ছে তার প্রাক শৈশবকাল। প্রাক শৈশবকালের ব্যাপ্তি হচ্ছে 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত। নবজাতক সে থাকবে 14 দিন পর্যন্ত, অর্থাৎ 2 সপ্তাহ পর্যন্ত। এরপরের যে সময়টা সেই সময় তার প্রাক শৈশবকাল শুরু হয়ে যাবে। আর আমাদের মনে রাখতে হবে প্রাক শৈশবকালের ব্যাপ্তি হচ্ছে 2 সপ্তাহ থেকে 2 বছর সময় পর্যন্ত। এখন এই 2 সপ্তাহ থেকে 2 বছরের মধ্যে তার শরীরে কি কি ধরনের পরিবর্তন হয়? দৈহিক বিকাশের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তার দৈহিক বিকাশটা খুব দ্রুত হয়। যেমন প্রথম বছরে তার পরিবর্তনটা খুব বেশি হয়, 6 মাসে তার ওজন হয়ে যাচ্ছে 2 গুণ, তারপরে 1 বছরে তার ওজনটা হয়ে যাচ্ছে 3 গুণ। তারপরে ওই সময় সে দৈহিকভাবে একটা অবয়বের মধ্যে পৌঁছায়। আমরা সাধারণত 3 ধরনের অবয়ব দেখতে পাই, যেমন কোনো কোনো শিশু ছিপছিপে গড়নের হয়, হালকা পাতলা কৃশ, আর কিছু কিছু বাচ্চা খুব মানে নাদুস নুদুস হয়, আবার কোনো কোনো বাচ্চা মানে শিশু হয় বলিষ্ঠ ধরনের। এ সময়ে তার শরীরের হাড় এবং পেশির মধ্যে একটু পরিবর্তন আসে। যেমন নবজাতক কালে তার হাড় এবং পেশি যেরকম নরম ছিল, যখন সে আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে দেখা যায় যে তার হাড়ের সংখ্যা বাড়ে, আস্তে আস্তে হাড়ের শক্ত হয়, এবং 2 বছরের মধ্যে তার মাথার যে হাড় সেটা পুরোপুরিভাবে শক্ত হয়ে যায়। শিশুর প্রথম দাঁত উঠবে 7 মাসে, কিন্তু তার দাঁতের যে উপস্থিতি সেটা তার মায়ের পেটে থাকতে কিছুটা হয়ে যায়, কিন্তু আমরা তার দাঁতটা দেখি 7 মাস বয়সে প্রথম। তোমরা দাঁত পিঠার কথা শুনেছো তাই না? দাঁত পিঠা মানে হচ্ছে শিশুর প্রথম যখন দাঁত ওঠে তখন তাকে যে পিঠা খাওয়ানো হয় এটাকে বলা হয় দাঁত পিঠা। এরপরে তার বয়স যখন 1 বছর হচ্ছে তার 6টা দাঁত উঠছে, 2 বছরে তার 16টা দাঁত উঠে যায়। এই সময়ের মধ্যে সে বিভিন্ন রকম সঞ্চালনমূলক বিকাশ তার মধ্যে হয়। যেমন সে প্রথমে সে চিত হয়ে শুয়ে থাকে, এরপর আস্তে আস্তে সে একটু হেলানো দিয়ে বসতে পারে, তারপর সে হামাগুড়ি দেওয়া শিখে, বসা শিখে, তারপরে একসময় সে দাঁড়াতে শিখে, এবং সে 14-15 মাসে একটা স্বাভাবিক শিশু হাঁটতে শিখে। এখন আরেকটা বিকাশ তার মধ্যে হয়, যেমন যখন তার বছর 2 বছর পূর্ণ হয়ে গেল তখন কিন্তু সে তার হাতের ব্যবহারে যে নৈপুণ্য সেটা সে অর্জন করে। যেমন নিজে কাপড় চোপড় পরতে পারে, তারপর চামচ দিয়ে খেতে পারে, এই কাজগুলো সে করতে পারে। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে 14-15 মাসে যখন শিশু হাঁটবে না তখন কি করতে হবে? তখন অবশ্যই তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং মোটামুটি ভাবে ধরে নিতে হবে যে এই শিশুর খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, তার শারীরিক পুষ্টির অভাব আছে।
মানসিক বিকাশের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এই প্রাক শৈশবকালে শিশুর মানসিক বিকাশটাও আস্তে আস্তে হতে থাকে, এবং এই বিকাশের ক্ষেত্রে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। পরিবেশ যদি ভালো, চিন্তা শক্তির উন্নতি হয়, তারপরে কল্পনা শক্তি বাড়ে, তার স্মৃতি শক্তি বাড়ে। এরপরে আসো সামাজিক বিকাশ। শিশুর সামাজিক বিকাশ কিন্তু তার মায়ের সাথেই প্রথম শুরু হয়, কারণ জন্মের পরপর শিশু মাকেই প্রথম চিনতে শিখে এবং মায়ের সাথে তার বেশি সময় কাটাতে হয়, এবং মা যখন তাকে আদর করে তখন সে মায়ের সাথে রেসপন্স করে। এভাবে আস্তে আস্তে মায়ের সাথে মিশতে মিশতে সে অন্যদের সাথেও মিশতে পারে, অর্থাৎ তার মধ্যে সামাজিক একটা বিকাশ তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে প্রাক শৈশব কালে, অর্থাৎ 2 সপ্তাহ থেকে 2 বছর সময়ের মধ্যে একটা শিশুর মধ্যে বিকাশটা কিভাবে হচ্ছে, অর্থাৎ তার শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার মানসিক বিকাশটাও হচ্ছে, এবং এই সময়ের ভিতরে কিন্তু তার পুরোপুরি কথা বলাটা সে শিখে যাচ্ছে, অর্থাৎ ভাষার বিকাশটা তার হয়ে যাচ্ছে। প্রথম দিকে শিশু অর্থপূর্ণ কথা বলতে পারে না, সে বুব্বু এ ধরনের শব্দ করে, যেটাকে বলা হয় ব্যাবলিং, এবং প্রথমে সে দাদ দাদ দা নান নান না এভাবে সে শব্দ করে। তারপর যখন তার 2 বছর পূর্ণ হয়ে যাবে তখন সে পূর্ণ শব্দে সে কথা বলতে পারে। আমরা শিশুদের ক্ষেত্রে কিছু সমস্যা এখন দেখতে পাচ্ছি, প্রায়ই শোনা যাচ্ছে যে অমুকের বাচ্চা কথা বলে না বা কথা বলতে পারে না। তাহলে এই ধরনের সমস্যা যদি দেখা দেয় যে 2 বছর হয়ে গেছে কিন্তু বাচ্চা কথা বলছে না, সেক্ষেত্রে তাকে চিকিৎসকের কাছে নিতে হবে। এখন বর্তমানে একটা চিকিৎসা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্পিচ থেরাপি। তাহলে পরিবারের সদস্যদের, বিশেষ করে মা বাবাকে শিশুর এই বিষয়গুলা অবজার্ভ করতে হবে, এবং সে কতটা ঠিক মতো সবকিছু তার বিকাশ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপরে আসো আমরা প্রারম্ভিক শৈশবকালে শিশু কি করছে সেটা একটু দেখি। প্রারম্ভিক শৈশব বলতে বোঝানো হয় 2 বছর থেকে 6 বছর সময়কে, এবং 6 বছর বয়সে শিশু স্কুলে যায়। যদিও এখন আমরা দেখি যে 3-4 বছর বয়সেও শিশুদেরকে স্কুলে পাঠানো হচ্ছে, কিন্তু 6 বছরেই সাধারণত স্কুল শুরু করার এই সময়। এই সময়টার মধ্যে কি ধরনের দৈহিক এবং মানসিক বিকাশ হয় সেটা আমরা দেখি। সেটা হলো এই সময়টাতে তার দেহের বিকাশটা একটু ধীর গতিতে হয়, মানে তার ওজন এবং উচ্চতাটা খুব দ্রুত বাড়বে না, আস্তে আস্তে বাড়বে। তারপরে তার শরীরে ও হাড় পেশি, তারপর স্নায়ুতন্ত্র, এগুলা কি হয় এই সময়ের মধ্যে মজবুত হয়ে যায়, এবং সে যেহেতু তার হাড় শক্ত হচ্ছে সেজন্য সে খেলাধুলা করতে পারে, খেলাধুলার বিভিন্ন কৌশল শিখে যায়। তোমরা দেখেছো যে ছেলে বাচ্চারা কি করে, বলের মধ্যে লাথি মারার চেষ্টা করে। এরপরে মানসিক বিকাশের ক্ষেত্রে যদি সে সুন্দর পরিবেশ পায় তাহলে তার বিকাশটাও ভালো হবে, এবং এই সময়ে সে কল্পনা শক্তি লাভ করে, তারপরে সে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য আগ্রহ তৈরি হয়, তারপরে অন্যদেরকে অনুকরণ করতে শিখে, অর্থাৎ তার কৌতূহলটা খুব বেড়ে যায়, এই সময় জানার আগ্রহ খুব বেশি থাকে। সামাজিকভাবে দেখা যায় যে সে যখন স্কুলে যাচ্ছে তখন অন্যদের সাথে তার বন্ধুত্ব তৈরি হয়, অন্যদের সাথে সে খেলনা শেয়ার করে, আবার যদি তার পছন্দ না হয় তখন সে মারামারিও করতে পারে। তারপরে তার একটু নেতৃত্ব দেওয়ার মতো ইচ্ছা তৈরি হয়, এবং
ছয় বছর বয়সের যে শিশু, সে কিন্তু তার আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং এই সময় যদি সে স্বাবলম্বী হয় তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে, আর ভাষার বিকাশটা তার পুরোপুরি হয়ে যায়, সে স্কুলে আসা যাওয়া করে। আর যদি এই সময়টাতে সে সুন্দর পরিবেশ না পায় তাহলে কি হতে পারে, সুন্দর পরিবেশ না পেলে সে সুস্থ স্বাভাবিক মানসিকতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে উঠবে না, সে মনমরা হয়ে থাকবে, তারপরে অন্যদের সাথে মারামারি করবে, তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। এজন্য এই সময়টাতে শিশুর প্রতি মনোযোগ দেয়া দরকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিশুর জীবনের খুব গুরুত্বপূর্ণ দুইটা সময় হচ্ছে প্রাক শৈশবকাল এবং প্রারম্ভিক শৈশবকাল। এখন এই সময়ের মধ্যে তার বিকাশটা ঠিক মতো হচ্ছে কিনা এটা পরিমাপ করার জন্য জ্যামিতিক ভাবে একটা পদ্ধতি আছে, যেটা দেখে আমরা খুব সহজে তার বিকাশ সম্পর্কে ধারণা লাভ করতে পারি, অর্থাৎ তার শারীরিক এবং মানসিক বিকাশ সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য সুন্দর একটা উপায় হচ্ছে গ্রোথ চার্ট তৈরি করে নেয়া। এখন গ্রোথ চার্ট আমরা কিভাবে তৈরি করব, গ্রোথ চার্ট তৈরি করতে হলে আমাদের আমাদের লাগবে গ্রাফ পেপার। এবং গ্রোথ চার্ট করতে গেলে আমাদের দুইটা তথ্য জানতে হবে শিশু সম্পর্কে, সেটা হলো যে তার বয়স, ওজন। এই দুইটা তথ্য নিয়ে আমরা শিশুর জন্য গ্রোথ চার্ট তৈরি করতে পারবো, এবং গ্রোথ চার্ট দেখেই বোঝা যাবে শিশুটা কতটা শারীরিক ভাবে সুস্থ, অর্থাৎ তার শারীরিক মানসিক বিকাশটা ঠিক মতো হচ্ছে কিনা, কারণ তার আচরণের বিষয়গুলোকে আমরা গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু কতটা হচ্ছে এগুলো আমরা দেখতে পারি। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা একটা গ্রাফ পেপার নিলাম, গ্রাফ পেপারে আমি প্রথম বছরের জন্য 24টা ঘর নিব। এখন এই 24টা ঘর নেওয়ার জন্য উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে প্রথম বছরে শিশুর ওজনটা খুব দ্রুত পরিবর্তন হয়, সেই কারণে আমরা এখানে 24টা ঘর নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম বর্ষের ঘরটা একটু বড়, আর দ্বিতীয় বর্ষে যে আমরা তার ওজনটা নিব 12 বার, এজন্য 12টা ঘর নেওয়া হয়েছে। তৃতীয় বর্ষেও আমরা 12 বার নিব, এভাবে আস্তে আস্তে চতুর্থ বর্ষেও 12 বার, মানে এরপর যত বছরের জন্যই আমরা করি না কেন সেটা 12 বারই হবে, কিন্তু প্রথম বর্ষে শুধুমাত্র 24 বার ওজনটা নিতে হবে। তাহলে আমরা বয়স আর ওজনের সাথে তথ্য নিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি, যদি আমরা যে লেখচিত্র আঁকার সিস্টেম অনুসারে আমরা যদি কতগুলো এখানে বিন্দু পাই, সে বিন্দুগুলোকে একসাথে যোগ করলে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে শিশুর জন্য গ্রোথ চার্ট। আশা করি বুঝতে পারছ। এখন গ্রোথ চার্টের রেখাটা যত উপরের দিকে যাবে তত বুঝতে হবে যে শিশুর শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে তার ওজনটা বাড়ছে। আর যদি এই রেখাটা একটু নিচের দিকে এরকম যদি রেখা হয় তাহলে বুঝতে হবে যে এই শিশুটার শরীরের কোনো উন্নতি হচ্ছে না, অর্থাৎ তার বয়স বাড়ছে কিন্তু ওজনটা বাড়ছে না। তোমাদের বইতে তোমরা দেখবে যে একই সাথে তিনটা রেখা দেওয়া আছে, কিন্তু
তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময় তোমাদের যখন গ্রোথ চার্ট করতে দেয়া হবে, তখন তোমরা কি করবা, একটা শিশুর জন্য শুধুমাত্র একটা রেখাই তোমাদের টানতে হবে, এবং ব্যবহারিক খাতার মধ্যেও তোমাদের একটা রেখাই টানতে হবে। তাহলে গ্রোথ চার্ট কিভাবে করব বুঝতে পারছো? তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করতে করতে এটা তোমাদের মানে আয়ত্ত হয়ে যাবে। আর তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে কিছু তথ্য দেওয়া আছে বয়স এবং ওজনের, সেই অনুসারে তোমরা এই কাজটা করবে। আর তোমাদের জন্য আজকের বাড়ির কাজ হচ্ছে গ্রোথ চার্ট তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, আর যখন আমরা কলেজে একসাথে হব তখন এটা জমা দিবে। শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করলাম যে শিশু জন্মের পর পর কি কি প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটি দেখায় যেটা তাকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে। তারপরে নবজাতক কি কি দৈহিক বৈশিষ্ট্য নিয়ে আসে, তারপর ধরো এর পরবর্তী সময়ে প্রাক শৈশবকালে তার কি ধরনের বৈশিষ্ট্য থাকে, তারপরে প্রারম্ভিক শৈশবকালে তার কি ধরনের বৈশিষ্ট্য থাকে, এবং শিশুর শারীরিক সুস্থতা পরিমাপ করার জন্য জ্যামিতিক একটা পদ্ধতি হচ্ছে গ্রোথ চার্ট, এবং এটা কিভাবে করবে সেটাও আমরা আজকে জানলাম। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।